ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণ করায় বাধা দিতে গেলে বালুরমাঠ এলাকার লোকজনের নেতৃত্বে হামলা চালানো হয় এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় মিথ্যা ও তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায়। আজকের প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করছি কেরানীগঞ্জ উপজেলা কালেন্দি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের গদাবাগ মোজার অবস্থিত বালুরমাঠ এলাকায় মালিকানাধীন একটি জায়গার মধ্যে রাস্তা বানানো হচ্ছে, যার যিনি মালিক পরিকল্পিতভাবে যেদিন আমাদের মক্কায় ওমরা হজ চলতেছে 15/6/2024 সেই দিন পরিকল্পিতভাবে যার জায়গা তিনি হজ করতেছেন সকাল থেকে মোবাইল বন্ধ, ওই মোবাইল বন্ধ উপলক্ষে যে তার সাথে কেউ যোগাযোগ না করতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেঁকু লাগিয়ে লোক জনবল বেশি দিয়ে একদিনের মধ্যে একটি রাস্তা নির্মাণ করেন। অতএব যখন আমরা জানতে পাই যে উনি একটা রাস্তা একদিনে নির্মাণ করছেন, তখন আমরা যাই ওনার সাথে আলোচনা সাপেক্ষে বাধা দিলে উনি আমাদেরকে জানান কালিন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কালিন্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ওনাকে অনুমতি এবং পারমিশন দিয়েছেন রাস্তা করার। আমরা তৎকালীন আমাদের বড় ভাই এবং আমাদের এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করিলে চেয়ারম্যান আমাদেরকে জানায় এই রাস্তা সম্পর্কে আমি অবগত না, আমি অন্য একটি রাস্তার পারমিশন দিছি, এই রাস্তা সম্পর্কে আমি অবগত না। অতএব আমরা যিনি রাস্তা পরিচালনা করতেছেন, রাস্তার যিনি কাজ করতেছেন, তার সাথে আলোচনা সাপেক্ষে বললে আপনি রাস্তা বানাচ্ছেন, কার জায়গা রাস্তা বানাচ্ছেন? তো উনি তখন বলে আমার জানা ছিল না, এই মালিকের জায়গা, যাক আমি রাস্তার কাজ অফ রাখবো, মালিক হজ থেকে আসলে আমরা কাজটা করব। উনি সেই কাজ না করে আমাদেরকে আশ্বাস দিছে, উনি মালিক এসে আলোচনার পরে 28 তারিখের পরে উনি কাজ ধরবে। উনি সেদিন রাত্রেই আমাদেরকে যেদিন আশ্বাস দেয় সেদিন গভীর রাতেই আপনার সেই রাস্তা নির্মাণ করে, সেদিন গভীর রাতেই রাস্তা নির্মাণ করে আমাদের সাথে মিথ্যা প্রতারণার কথা বলে আমাদেরকে আশ্বাস দেয়। আমরা পরবর্তীতে জানতে পাই রাস্তা উনি কমপ্লিট করে ফেলছে। পরবর্তীতে আমরা যখন আসি রাস্তা কাজ চলাকালীন বাধা দিতে, উনি বালুরমাঠ এলাকার লোকজনকে উস্কানিমূলক দিয়ে মসজিদে মাইকিং করে আমাদেরকে হামলা চালানোর চেষ্টা করে এবং আমাদের এই কালীন আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সহসভাপতি কামুল ইসলাম কামু ভাই ওনার বিরুদ্ধে একটা মিথ্যা ও এলিগেশন দেয়, ওনার জায়গার উপরে রাস্তা নিচ্ছে, ওনার বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিচ্ছে এবং অনলাইন পত্রিকা অনলাইন কিছু মিডিয়া দিয়ে আমাদের মান সম্মান হানি করেন, আমাদেরকে সন্ত্রাসী বলে আখড়া দেন। রাজনৈতিক ব্যক্তিত্ব কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি জনাব কামুল ইসলাম কামু ভাইয়ের নাম জড়িয়েছে, মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন তথ্য ছড়িয়েছে, এমনকি সন্ত্রাসী হিসেবে অক্ষত করে, এমনকি তার ভাতিজা বামন ভাই আমাদের বড় ভাই উনি যখন আলোচনা সাপেক্ষে জিনিসটাকে আপনার মিউচুয়ালের জন্য আসে ওনাকেও সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে এবং আমাদের বিভিন্ন অনলাইন পত্রিকায় আমাদের সংবাদ পরিবেশন করিয়ে আমাদের ভাবমূর্তি, আমাদের রাজনৈতিক কেরিয়া, আমাদের ফ্যামিলিগত, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে বিভিন্নভাবে অসন্তুষ্টির মধ্যে রেখেছে। আমি তার তীব্র নিন্দা জানাই এবং যারা এই উস্কানিমূলক এবং মাইক দিয়ে আমাদের নামে লোকজনকে মাঠে নামিয়েছে, আপনারা জানেন আমাদের রাস্তা বন্ধ করাচ্ছে, মানুষ রাস্তা বন্ধ করে আমাদেরকে আন্দোলন করছে, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন ভাইয়ের হস্তক্ষেপে সেটা সমাধান হয়েছে। তো আমরা তার যিনি আমাদের এই মানহানি করিয়েছেন, যিনি আমাদের অনলাইন পত্রিকা আমাদের ক্ষতি করিয়েছেন, আমাদেরকে সন্ত্রাস বলে আকাঙ্ক্ষা দিয়েছেন, আমরা তার সষ্ঠমূলক শাস্তি চাই। এই প্রতিবাদে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা আইনগত ব্যবস্থা তাদেরকেও আমরা শাস্তির দাবি জানাচ্ছি। দুজনের নেতৃত্বে আপনার রাস্তা তৈরি হয়েছে, দুজন আলি মেম্বার, মেন আলি মেম্বার, তারপরে মাইনর মেম্বার ওনারা। আমি একজন ইউপি সদস্য, কার জায়গায় কতটুক কিছুই জানি না, পরে আমারে আলি মেম্বার, আমি চাচা বলি, তো আমাকে ডাকছে, ফোন দিয়ে আসছে, মাসুদা একটা সিগনেচার লাগবো আসো। তো আমি অফিসে ওদিন যাই নাই, আমারে ডাকায় নিছে, আমি গেছি, বলে চাচা কী সিগনেচার লাগবো, বলছে গদাবাগ একটা রাস্তা হইব বালুরমাঠ দিয়া, তো ওইখানে তো যার যার পার্সোনাল জায়গা সবাই মোবাইল নাম্বার যার যার নাম সিগনেচার দিয়া আমগো দিয়া গেছে, একটা লিস্ট দেওয়া গেছে।
একজন যদি পারমিশন হের জায়গায় নিজে, যেমন আমার জায়গা, আমি যদি পারমিশন না দেই আমাদের কোনো এখতিয়ার নাই ওই জায়গায় রাস্তা করার। আমার পারমিশন ছাড়া আমি হ্যাঁ রাস্তা করতে পারবো না। তাই যেহেতু হ্যাঁ রাস্তায় পারমিশন দেয় নাই, অর্ডার দেয় নাই যে আমার জায়গাটা রাস্তা করো। আর সবচেয়ে বড় কথা, সে ছিল হজে, ওই মুহূর্তে তাকে পাওয়া যায় নাই, পুড়িয়া ফেলে। তে উনি একজন বিভ্রান্তি লোক এবং মানুষের নানান লোকের থেকে 30,000 কোটি টাকা লিছে। পরে আমি জানতে পারি ওনাদের থেকে টাকা নিয়ে উনি এই কাজগুলো করতেছে। ওনার স্বার্থের জন্য উনি নিজে এই কাজগুলো করতেছে। উনি একটা ফরট লোক, উনি একটা ফ্রড, উনি একটা বাটপার, উনি আলী হোসেন, এই আলী হোসেন মেম্বার, উনি একটা ফ্রড এবং উনি একটা বাটপার লোক। জি, উনি 6 নং ওয়ার্ডের মেম্বার, উনি 7 নং ওয়ার্ডে আসতে পারে না টকায়া, এবং উনি এই দায়িত্ব নিতে পারে না। উনি কিভাবে এই দায়িত্ব নেয়, উনি কিভাবে এই কাজ করে উনার নেতৃত্বে, এটা আপনারা বলেন।